Assalamu alaikum. Welcome back to Sukhi'z Happy World. একেবারে সকাল সকাল চলে আসলাম কিচেনে। ফ্রাইডে তো সবাই আস্তে ধীরে ঘুম থেকে উঠবে, সবাই অবশ্য এখনও ঘুমোচ্ছে। আমি আগে নাস্তা বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। বলা চলে প্রায় এক সপ্তাহ পরে আমি আবার নিজের হাতে রুটি তৈরি করব আজকে। তো পাতিলে আটার জন্য পানি দিয়েছি, আমি আটাটা সবসময় সিদ্ধ করে তারপরে রুটি তৈরি করি। আমার আটা শেষ হয়ে গিয়েছে, তো একটা নতুন প্যাকেট আনা হয়েছে, সেটা আবার আজকে খুলে কৌটার মধ্যে রেখে দিব। আর আমি যেদিন রুটি তৈরি করি সেদিন একটু বেশি করে তৈরি করি, যাতে পরের দিনও হয়ে যায়। আর পরের দিন যদি বেশি পরিমাণে না থাকে তাতে তেমন কোনো সমস্যা অবশ্য হয় না, ওটস আছে, ওটস খেয়ে ফেলি। আর যদি ব্রেড থাকে তাহলে ব্রেড, এভাবে ম্যানেজ হয়ে যায়। তো এর মধ্যে মেয়ে উঠে গিয়েছে ঘুম থেকে, মুখ টুক ধুয়ে একটু পড়তে বসেছে। তো ভাবলাম যে সকালবেলা আমি যে হানি দিয়ে কুসুম পানি খাই আজকে বাচ্চাদেরকে একটু দেই। তো আমারটাতে অবশ্য আমি মশলার গুঁড়াটা ইউজ করেছি, আর তাহাসিন তানাজেরটার মধ্যে শুধু হালকা গরম পানি আর হানি দিয়েছি। প্রতিদিন অবশ্য দেওয়া হয় না, কিন্তু প্রতিদিন খেতে পারলে ভালো। মাঝে মাঝে খুবই আলসেমি লাগে, খেতে ইচ্ছা করে না। ফ্রাইডেতে নাস্তা খেতে খেতে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যায়। আজকে তো নাস্তা খেতে প্রায় 11টার মতো বেজে গিয়েছে, যার কারণে কিন্তু আজকে দুপুরের রান্নাটাও একটু দেরি হয়ে গিয়েছে। প্রায় 2:15টার মতো বেজে গিয়েছিল আমার রান্না শেষ করতে। সেদিন আমি কিচেনের সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখাতে কিন্তু সেদিন আমি কিচেনের সব কিছু আবার নতুন করে গুছিয়ে রাখাতে আমার কিন্তু কাজ করতে খুবই সুবিধা হচ্ছে, যেটা যখন প্রয়োজন হচ্ছে হাতের কাছে পেয়ে যাচ্ছি। আগে আমার মশলা জিনিসপত্রগুলো 2টা ক্যাবিনেটে আলাদা আলাদা ছিল, যাতে করে হতো কি আমার রান্নাবান্না করার সময় 2টা ক্যাবিনেটই খোলা লাগতো। কিন্তু সেদিন আমি মশলাগুলোকে আমি ড্রয়ারে নিয়ে এসেছি, যেটা চুলার কাছেই যে ড্রয়ারটা এবং সবচেয়ে উপরের যে ড্রয়ার সেই ড্রয়ারে আমি নিয়ে এসেছি। এতে করে ড্রয়ারটা টান দিলে কিন্তু সব মশলা আমি পেয়ে যাচ্ছি। যা বলছিলাম যে মশলাগুলো আমি একটা ড্রয়ারে
আলাদা আলাদা বক্সে রেখে দিয়েছি, যার কারণে ড্রয়ারটা টান দিলে কিন্তু সব মশলাগুলো আমি একসাথে পেয়ে যাচ্ছি, আর আমার রান্না করতে খুবই সুবিধা হচ্ছে। আর রান্না শেষে কিন্তু সাথে সাথে আমি সেই ড্রয়ারটিতে আবার গুছিয়ে রাখতে পারছি। তো আমাদের আজকে যে কয়টা রুটি দরকার সেগুলো আমি বেলে চিন্তা করলাম যে আগে এগুলোকে শেকে রেডি করে ফেলি, সবার তো খিদে লেগে গেছে। আর যে কয়টা বাকি ছিল সেগুলো আমি নাস্তা খাওয়ার পরেও বেলতে পারবো। তো আজকে আমরা রুটি খেয়েছি, ডিম পোস্ট করেছি, আর গতকালকের যে বিফ ফ্রাই করা ছিল ভেজিটেবল ওটা একটু ছিল, ওটা দিয়ে আর ডিম পোস্ট দিয়ে নাস্তাটা আমরা শেষ করেছি। আর আজকে দুপুরে আমি একটা স্পেশাল সালাদ দেখাবো, থাই সালাদ। তো আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে, আমি টেবিলে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সবাই এসে নাস্তাটা শেষ করবে। তো যা বলছিলাম, আজকে আমি একটা থাই সালাদ দেখাবো। আর আজকে দুপুরের মেনুতে আমার সালাদ থাকবে আর ফিশ থাকবে। হ্যাঁ, সবচেয়ে নিচে পরোটা একটু তেল দেখবা, বোঝা যায়। তো এই থাই সালাদটির প্রধান উপকরণ হচ্ছে কাঁচা পেঁপে, আর এখানে লাগবে কয়েকটি রসুন, অল্প একটু আদা, গাজর, টমেটো, কাঁচামরিচ, আর হচ্ছে এখানে লাগবে ফিশ সস, আর সামান্য একটু চিনি। তো পেঁপেটাকে দেখেন যে আমি কীভাবে কাটছি, এটাকে প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে তারপরে কিন্তু আবার চিকন চিকন করে কুচি করে নিতে হবে। এ সালাদটির জন্য কিন্তু পেঁপেটাকে এভাবে কাটতে হবে। তবে থাইল্যান্ডের ওরা যখন এই সালাদটি তৈরি করে তখন তারা ড্রাই চিংড়ি মাছ ইউজ করে, তবে আমি এখানে চিংড়িটা ইউজ করব না, এতে গন্ধ লাগলে হয়তো বাসার সবাই খেতে নাও চাইতে পারে, এই জন্য আমি চিংড়িটাকে অ্যাভয়েড করব। আপনারা যদি চান তাহলে ড্রাই চিংড়ি গুঁড়ো করে এখানে ইউজ করতে পারেন। আর এখানে সাধারণত ব্রাউন সুগারটা ইউজ করা হয়, আমার বাসায় ব্রাউন সুগারটা ছিল না তাই আমি নর্মাল যে হোয়াইট সুগার থাকে সেটা ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন যে এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কিন্তু পেঁপেটাকে কাটতে হবে। আর আমি একদম ফ্রেশ একটু আদা আর একটু রসুন নিয়েছি, এগুলোকে আমি কুচি কুচি করে নেব। আর এই আদা, রসুন আর কাঁচামরিচ এই তিনটা জিনিস কুচি করে কিন্তু আমাকে একটু থেতলে নিতে হবে। আর এই সালাদটিতে কিন্তু এগুলো এরকম থেতানো অবস্থা থেতানো ইউজ করা হয়। অর্থাৎ আমরা যেটা বলি ছেঁচা, আদা রসুন এবং কাঁচামরিচটা একটু ছেঁচে নিতে হবে। আর এই সালাদটার মজাই হচ্ছে এই জিনিসগুলো একটু আস্তে আস্তে থাকবে, আবার একটু কী বলে এটাকে একটু ছেঁচা হবে, একটু আস্তে থাকবে, আর দাঁতের নিচে পড়লে টেস্টটা ভালো লাগবে। আর হচ্ছে এটা ছেঁচার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এখানে কিন্তু লেবুর রস একটু আমরা ইউজ করব, আর গাজরটাকেও কিন্তু সেমভাবেই লম্বা লম্বা চিকন চিকন করেই কাটতে হবে। Thank you.
তো আমার গাজর পেঁপে কুচানো শেষ, ওদিকে আমার আদা রসুন আর কাঁচামরিচও ছাঁচা হয়ে গেছে, এখন আমি ওগুলো মিশিয়ে নিব। যখন এটা আমি মিশাচ্ছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল, এটা আমি আপনাদেরকে আজ বোঝাতে পারবো না, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কী সুন্দর একটা স্মেল আসছিল। তো ভালো করে মাখানোর পরে আমি একটু লেবুর রস দিয়ে দিব, আর এই সালাদটির টেস্ট বাড়াবে যে জিনিসটা সেটা হচ্ছে ফিশ সস, এটা অবশ্যই দিতে হবে। তো একটু ধনিয়া পাতা ভালো করে কুচিয়ে আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। আর এখানে আমরা কিন্তু টমেটোর বীজগুলো ইউজ করব না, টমেটোর যে স্কিনটা থাকে মোটা সেই অংশটা আমরা ইউজ করব। আর টমেটোগুলোকে কিন্তু সেম চিকন চিকন লম্বা লম্বা করে কাটতে হবে, একটু শক্ত টাইপের টমেটো হলে ভালো হয়। তো এই যে আমি এখন একটু চিনি দিয়ে আমার সালাদটা কমপ্লিট করব, আর এই সালাদটা কিন্তু আমি রেডি করে ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম, তখন তা না যার আমার হাজবেন্ড কিন্তু প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে, সত্যি খুব মজা হয়েছিল। আর এই ধরনের সালাদ কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো যাই হোক, এখন আমি আমার মাছটা বসিয়ে দিব। আজকে কিন্তু আমি আমার মাছটা একদম সব মশলা একসাথে দিয়ে তারপর অল্প একটু কষিয়ে বসাবো, অর্থাৎ আমরা গরুর মাংস যেভাবে সব মশলা একবারে দিয়ে মাখিয়ে বসিয়ে দিই কিছুটা সেরকমই। এখানে আদা রসুন ধনিয়া জিরা অল্প অল্প দিয়েছি, আর যেটা আমি বেশি দিয়েছি সেটা হচ্ছে মাছের একটা মশলা আছে, একটা গুঁড়া মশলা মাছের, সেই মাছের মশলাটা আমি 2 চামচ দিয়েছি, আর তেল দিয়েছি। বাস হালকা একটু মশলাগুলো কষানোর পরে কিন্তু আমি মাছ দিয়ে পানি দিয়ে দিয়েছি, অর্থাৎ আমি খুব বেশি মাছ কষাইনি, পানিটা একটু বেশি করে দিয়ে আমি ঢেকে দিব। আর এই মাছটা কিন্তু আমি ভাজি করে দিইনি, এটা কিন্তু আমি কাঁচা মাছ রান্না করছি আজকে, ভাজি ছাড়া, যেভাবে গ্রামে গ্রাম অঞ্চলে যেভাবে রান্না করে আজকে আমি ঠিক সেভাবে রান্না করেছি। তো আজকে দুপুরে কিন্তু আমার এই মাছ আর এই পাপায়া সালাদটি ছিল। আর এক পাশে আমার ভাতও হয়ে গেছে, তো মাছও হয়ে গেছে, আমি ধনিয়া পাতা আর একটু লেবু রস ছিটিয়ে দিব। তো এই ছিল আজকে আমার সকালের নাস্তা আর দুপুরের মেনু। পাপায়া সালাদটি অবশ্যই তৈরি করবেন, খুবই অল্প সময়ে খুবই মজাদার একটি সালাদ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আজকের মতো এখানে শেষ করছি, রান্না শেষ করে একটু বাইরের দৃশ্যটা দেখছি, খুব ভালো লাগে, খাওয়া দাওয়া করবো একটু পরে, তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।